29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের বোয়ালিয়া পূর্ব পশ্চিম থানার উদ্যোগে বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা 6টায় একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, শুধু রাজশাহীর জন্যই তিনি 2800 কোটি টাকার প্রকল্প স্থাপন করেছেন, যার তিন ভাগের এক ভাগও আমি করে শেষ করতে পারলাম না। সময় আর মাত্র 3 মাস 3.5 মাস আছে, তারপরে কি হবে আমি করতে পারবো। তো যাই হোক, এই যে এতগুলি টাকা তিনি দিয়েছেন, একটা সিঙ্গেল প্রজেক্টে 117টা কাজ হবে, 2800 কোটি টাকা। রাজশাহী ইতিহাসে পৌরসভা এবং কর্পোরেশনের ইতিহাসে এর 10 বছরের একবার টাকাও একসঙ্গে আসে, কখনো আর তাহলে সেই নেতৃত্ব যখন রাজশাহীতে আসবে, তিনি আমাদের রাজশাহীকে অনেক দিয়েছিলেন, দিচ্ছেন, আরও দেবেন। তাকে দেখতে যাওয়া, তার কথা শোনা, তার জন্য দোয়া করা সব আমাদের পবিত্র দায়িত্ব কিনা। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের বোয়ালিয়া পূর্ব থানার সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান কালু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাব্লু সরকার ও সহসভাপতি শাহিন আক্তার রেনি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।